শিক্ষাবর্ষ শুরু হয়েছে, ধারাবাহিক উন্নয়নের কাজগুলোও শুরু হয়েছে। সেইখানে কাজ করতে গিয়ে দেখা যাবে যে যেই পদ্ধতি ইতিমধ্যে আমরা শিক্ষাবিদগণ প্যাডাগজি স্পেশালিস্টরা যেটা নির্ধারণ করেছেন সেটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা এখন দেখতে পাবো। তো দেখতে পেলে আমরা আগেও বলেছি যে এটা স্থায়ী কোনো বিষয় নয়, এটা যে একেবারে রিজিডলি আমাদের মেনটেন করতে হবে তা কিন্তু নয়, সেখানে পরিবর্তন প্রয়োজনে অবশ্যই আসবে, সেটা আগেও বলা হয়েছে, এখন আমি বলছি এটাতে পরিবর্তন প্রয়োজন সাপেক্ষে অবশ্যই আসবে। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। Regal dressing table, elegant shop design, a perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. শিক্ষায় নানান ধরনের রূপান্তরের কাজ বঙ্গবন্ধুর কন্যা জনেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সূচনা করেছি। এই সূচনার কাজগুলোর পেছনে কিন্তু আমাদের পূর্বে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এখন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী, তিনি সেই ভিতগুলো কিন্তু রচনা করে দিয়েছিলেন আমাদের। শিক্ষার সব কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হয়, সুতরাং এখানে নতুন করে হঠাৎ করে কোনো কিছু চিন্তা করার অবকাশ খুবই কম, তাই সেই ধারাবাহিকতার মধ্যেই রূপান্তর, ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট বাংলাদেশ করতে হবে, এই ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য একটা স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে বলে দিয়েছেন যে বিশাল যে জনগোষ্ঠী বিদ্যালয় পর্যায়ে যারা শেষ করতে অনেক তাদের প্রতিবন্ধকতা আছে, প্রায় 1 কোটির ঊর্ধ্বে বিশাল জনগোষ্ঠী আমাদের শিক্ষার্থীদের যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করতে যাচ্ছে, এই যে বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্ব জায়গাতেই তাদেরকে আমরা যাতে করে কর্মসংশ্লিষ্ট যে সমস্ত দক্ষতাগুলো আছে সেইগুলো যাতে করে ন্যূনতম সকলকে দিতে পারে, কর্মসংশ্লিষ্ট দক্ষতাগুলোর বিষয়ে বিশেষভাবে জোর দিতে তিনি আমাদেরকে বলেছেন। কারণ এইবারে আমাদের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে কর্মসংস্থান, স্মার্ট সিটিজেন করার জন্য কর্মসংস্থান করতেই হবে, এবং কর্মসংস্থানের জন্য মাল্টি স্কিল স্মার্ট সিটিজেন আমাদের খুব প্রয়োজন। আর এর ঊর্ধ্বের ধাপে গবেষণার প্রতি জোর দিতে বলা হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা গবেষণা ইনস্টিটিউটগুলোর পর্যায়ে সেটা হবে, কিন্তু আমাদেরকে তো পুরো শিক্ষা পরিবার নিয়ে ভাবতে হচ্ছে। সেই প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিকে উত্তরণ করা শিক্ষার্থীর যদি কষ্ট হয় মাধ্যমিক পর্যায়ে যেতে, সেখানে গবেষণার জন্য শুধুমাত্র আলোচনা করে সেটা যে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট, স্কেলেবল ইম্প্যাক্ট, সেটা করাটা কঠিন হবে। তাই কারিকুলাম আছে, কারিকুলাম নিয়ে কাজ হয়েছে, কারিকুলামটাও তো হঠাৎ করে আসেনি, সেটা নিয়ে আলোচনা সমালোচনা থাকবে, সেটাই স্বাভাবিক। সে আলোচনা সমালোচনাগুলোকে মাথায় রেখেই সেখানে দুর্বলতা থাকলে, সেখানে সমস্যা থাকলে মূল্যায়নের জায়গায় একটা আলোচনা আছে, সেই মূল্যায়নটা যাতে এমন না হয় যাতে সেটা প্রতিবন্ধকতা হিসেবে না পরিণত হয়, সেগুলোকে আমরা বিবেচনা করেই আমরা আগামী দিনগুলোতে শিক্ষা পরিবারের সবাইকে সাথে নিই। এমন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কিন্তু শিক্ষা সম্পর্কে সবার অভিমত আছে, মতামত আছে, শিক্ষাবিদদের মতামত আছে সবাইকে, এবং যারা এমপ্লয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে এমপ্লয়াররা, তাদের অনেক ইনপুট আছে যে আমাদের শিক্ষার্থীরা কোন কোন দক্ষতা তারা প্রত্যাশা করেন কর্মজগতের ক্ষেত্রে, সেগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। তো সেই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করব।